প্রিয় শ্রোতা রেডিও সি বিশেষ আলোচনা অনুষ্ঠান অভিজ্ঞতার আলোকে আপনাদের স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানাই যে কোনো একটি বিশেষ বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন একজন বিশেষ ব্যক্তিকে এবং তার কাছ থেকে আমরা শুনি তার অভিজ্ঞতার কথা আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন জনাব সেব আলী সাহেব তিনি একজন হাইজাকিং বিশেষজ্ঞ ঝিনা শ্রোতা তিনি কিন্তু মোটেও হাইজ্যাকার নন কিন্তু তিনি এই যাবৎকালে বেশ কয়েকবার হাইজাকারে শিখে রয়েছেন আজকে আমরা তার অভিজ্ঞতার কথা তার কাছ থেকে শুনব প্রথমে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি জনাব সেব আলী সাহেব এত কষ্ট করে আমাদের অনুষ্ঠানে আসার জন্য জি না ভাই আমি অনুষ্ঠান করতে চাই না ভাই আমার ভাল লাগে না ভাই আমার কেন জোর করে ধরে নিয়ে আসছেন আচ্ছা আচ্ছা জনাব শেফ সাহেব আপনার সবচেয়ে রিসেন্ট হাইজাক ঘটনাটি আমাদের সাথে শেয়ার করুন তো আপনার অনুরোধ লাগে ভাই আমার সাইরা দেন প্লিজ হ্যাঁ সাহেব আপনি উত্তেজিত হবেন না আচ্ছা বলুন তো শেষে আপনাকে কেবা বা কারা ধরেছিল ও আচ্ছা আর সাক্ষাৎকার নেওয়াইতেছি মলম পাটি ধরছিল মলম পাটি ও মাই গড আপনি এখনো ঠিক আছেন তো হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি এই যে দেখেন মাত্র ফুটবল খেলায় আসলাম ফুটবল কিন্তু আপনার পায়ে তো ব্যান্ডেজ দেখা যাচ্ছে আসার সময় দেখলাম দুজন ব্যক্তি আপনাকে স্কেচে ভর করে নিয়ে আসলো ফুটবল খেলেন কিভাবে তাইলে মিয়া জিজ্ঞাস করেন কেন দেখতাছেন তো আমার পায়ে ব্যান্ডেজ তাইলে জিগান কেন এখন কি অবস্থা আচ্ছা জনাব সেফ সাহেব আপনার কি এই পাটাই ভেঙেছে জি না আমার পা ভাগছে তো এইটা কিন্তু এইটাতে অনেক ব্যথা তো এটা ধরা যায় না এজন্য ব্যান্ডেজ করছি এইটা আচ্ছা আচ্ছা জনাব শেফ সাহেব আচ্ছা আপনি আমাকে বলুন তো আচ্ছা হাইজাকারা কি আপনাকে অপ্রস্তুত অবস্থায় ধরেছিল না না অপ্রস্তুত অবস্থায় ধরবে কেন তখন তো আমার ডান হাতে একটা শর্ট গান আর বাম হাতে একটা কাটা রাইফেল আর তখন আমার শরীরে বুলেট প্রুফ জ্যাকেটও ছিল কি বলেন আপনি কি সব সময় এসব নিয়ে চলাফেরা করেন নাকি সব সময় না তো শুধু মাসের প্রথম শনিবার আর শেষের মঙ্গলবার দুইটা থেকে সাড়ে চারটা পর্যন্ত সেফ সাহেব আপনি যা কি সব দিচ্ছেন আচ্ছা বলুন তো ওরা কি আপনাকে হঠাৎ করে এসে ধরলো না না হঠাৎ করে ধরে নাই প্রথমে দিন তারিখ জানাইয়া কুরিয়ারের মাধ্যমে একটা দাওয়াত পাঠাইছিল তারপরে যেদিন হাইজ্যাকিং করবে এদিন মোবাইলে এস এম এস দিয়া রিমাইন্ডার দিয়ে কনফার্ম করছিল কি বলেন আচ্ছা আচ্ছা বলুন তো ওরা কি অস্ত্র শস্ত্র নিয়ে এসেছিল জি না দুইটা রজনীগন্ধার স্টিক নিয়ে এসেছিল ফুল ফুল হাউ জনাব সাহেব আপনার কোশ্চেনের মধ্যে কেমন কেমন যেন যেন একটু ঠাট্টা ঠাট্টা ভাব পাচ্ছে আচ্ছা যাক সমস্যা নাই আচ্ছা ওরা কি এসে আপনার কলার চেপে ধরলো আর বলেছিল যা আছে সব দিয়ে দে জি না ওরা প্রথমে তুমি আয়সা আমার দুইটা হাত ধরলো হাত ধরে কইল আমরা তোমারে বড় ভালোবাসি তোমারে স্যার আমরা বাসি না জনাব হ্যাঁ ওরা এসে আপনাকে প্রেমের কথা বললো না আচ্ছা যাই হোক দর্শক আমরা মেনে নিচ্ছি ওনাকে প্রেমের কথাই বলেছিল আচ্ছা জনাব সাহেব সাহেব ওরাই এসে আপনার কলার চেপে ধরলো এবং আপনার কলার চেপে ধরে ঝাঁকি দিল আপনি কি বুঝতে পেরেছিলেন যে ওরা হাইজাকার না আমি ভাবছিলাম ওরা কোনো টেইলারিং দোকানের দর্জি হবে আমার কলারের মাপ নিতেছে কিন্তু কিন্তু ওদের হাতে তো অস্ত্র ছিল আরে ভাই দেখতেছেন তো ওদের হাতে অস্ত্র ছিল আসে কলার ধরলো আমার কলার ধরে ঝাঁকিও নি দিল তাইলে আমি কেন বুঝুম না যে আচ্ছা জনাব উত্তেজিত হবেন না আমার লজ্জা লাগছে আচ্ছা যাই হোক জনাব আপনি আমাদেরকে আরেকটা কথা বলুন আপনি কি ওদেরকে আপনার টাকা পয়সা মোবাইল সব দিয়ে দিলেন না টাকা পয়সা দিব কেন আমি তো তখন সুন্দর করে একটা হাসি দিলাম হ্যাঁ হ্যাঁ আর দুইটা বুক ডাউন দিলাম আচ্ছা এই ওরা কি আপনার টাকা পয়সাগুলো রেখে দিল জি না টাকা পয়সা রেখে দেয় নাই আমার কাছে পাঁচশো টাকার একটা নোট ছিল ওটা খুচরা করে দিল আর কিছু সেরা কস্টেপ মারা দুই টাকার নোট ছিল ওগুলো পাল্টায় দিল। এই সুপ্রিয় দর্শক শ্রোতা জনাব সেভ সাহেব কেমন জানি একটা ভাব দেখাচ্ছেন আচ্ছা যাই হোক আমি আমার সাক্ষাৎকার চালিয়ে যাই আচ্ছা বলুন তো ওই যে মোবাইলটা আর মোবাইলটা মোবাইলটা কী করলো মোবাইল নেয় নাই ওরা শুধু আমার মোবাইলের নাম্বারটা নিল আর কইলো যখন তোমারে মনে পড়বো মাঝে মধ্যে একটা মিস কল দেব আচ্ছা এ এটা কেমন জানে আচ্ছা আচ্ছা শোনেন আচ্ছা ওরা কি আপনার চোখে মলম মেখে দিল জি না আমার চোখে মলম মাখবে কেন ওরা তো আমার চোখে কাজল মেখে দিল তারপরে একটা আয়না ধরে কইল তোমারে যা সুন্দর লাগতাছে মলম পাটি মলম না দিয়ে চোখে কাজল মেখে দিল এটা কেমন কথা রে ভাই আচ্ছা যাই হোক সমস্যা না আপনি বলতে থাকেন আচ্ছা আচ্ছা বলুন তো ওই মলমের মধ্যে কি মরিচার গুঁড়া না ছিল জি না ওদের মলমের সাথে উপটানের গুঁড়া মিশানো ছিল উপটান আচ্ছা তারপর ওটা কি আপনার চোখে মেখে দিল জি না উপটান কি কেউ চোখে মাখে নাকি উপটান তোমাকে মুখে ওটা আমার মুখে মেখে দিল তারপরে কইল এইভাবে পাঁচ মিনিট বইসা থাকবা বইসা থেকে উসু উসু গরম পানিতে ধুয়ে নিবা তারপরে পরিষ্কার তয়লা দিয়ে মুছে নিবা তাইলে তোমার আরও সুন্দর লাগবে মলম পাটি আপনার মুখে মলম না দিয়ে দিয়ে দিলো কেমন জানি না কেন ভাই আপনার কি কোনো সমস্যা না না আচ্ছা কোনো সমস্যা না আচ্ছা মলম দেওয়ার পর আপনার কি জ্বলতে শুরু করলো জি না জলে নাই আমার আগে থেকে মাইগ্রানের ব্যথা ছিল মলম দেওয়ার পরে এটা সেরে গেল ওয়াও জনাব সেফ সাহেব আপনি তো অনেক লাকি ভাই আপনি যেটাই কোন সেটাই কোন ভাই আমি লাকি না আমি যদি লাকি হইতাম তাহলে আপনাদের এই ফালতু প্রোগ্রামে ফালতু প্রশ্নের আনসার দেওয়ার জন্য আমার আশা লাগতো না থাকেন মি আপনার প্রোগ্রাম আ জনাব সাহেব আপনি উত্তেজিত হবেন না আমাদের আরো কিছু কোশ্চেন ছিল জনাব সেফ সাহেব রাখেন একটু দাঁড়ান রাখেন দাঁড়ান